এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 5G আর এটা হলো স্যামসাং গ্যালাক্সি A82। এখন আপনার যদি ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড থাকে তাহলে আপনি এই দুটো ফোনের মধ্যে কোনটা নেবেন, ক্যামেরার ক্ষেত্রে কোন ফোনটা বেটার পারফরমেন্স করবে? চলুন তাহলে এই দুটো ফোনে আমরা পাশাপাশি ক্যামেরা কম্পেয়ার করে দেখি কোনটা হারে কোনটা জিতে, বা ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড থাকলে কোন ফোনটা বেসিক্যালি ক্রয় করা যায়, যেহেতু দুইটা ফোন পিওর মার্কেটে 25,000 টাকা। তাহলে চলুন শুরু করা যাক। অলরাইট, ফোন ক্যামেরার ফটো কোয়ালিটি কোনটার কেমন যদি আপনাদেরকে এই ফটোর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। আমি বলবো দেখুন, এখানে স্যামসাং গ্যালাক্সি S20 বেসিক্যালি কিন্তু একটু আই ক্যাচি ছবি লাগতেছিল। যদি আমরা জুম করে রেজাল্টটা একটু ভালোমতো দেখার চেষ্টা করি, এখন দেখুন এখানে স্যামসাং গ্যালাক্সি S20 স্ক্রিন টোনটা কিন্তু অনেকটাই স্মুথ করে দিয়েছে, ও এখানে স্যামসাং গ্যালাক্সি A82 অনেকটাই কিন্তু আমাদের ক্লোজ টু ন্যাচারাল স্ক্রিন টোনটা ধরে রাখছে। আর এবার যদি আমরা ডিটেলসের দিকটা একটু লক্ষ্য করি, আমাদের চোখের দিকটা জুম করে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু ডিটেলসের পরিমাণ অনেকটাই বেটার পাচ্ছি আমরা স্যামসাং গ্যালাক্সি S20 থেকে। সো এখানে ডিটেলসের ক্ষেত্রে একটু পিছিয়ে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A82। আর এখানে দেখুন চুলের দিকটা একটু খেয়াল করেন, দেখুন এখানে স্যামসাং কী করছে, মূলত এরা কালার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই শ্যাডো এরিয়ার ডিটেলসগুলো এখানে নাই বললেই চলে। চুলের দেখুন নিচের গোড়ারগুলো ওইখানে কিন্তু ডিটেলসগুলো দেখা যাচ্ছে না, বাট স্টিল ওইখানে ডিটেলসের বা চুলের দিকটা কিছুটা লক্ষ্যমান আছে স্যামসাং গ্যালাক্সি A82-র ক্ষেত্রে। তবে ওভারঅল যদি আমরা ধারণা করি না, স্যামসাং গ্যালাক্সি S20-টার ডিটেলসটা একটু এগিয়ে এটা নেক্সট ফটোর মাধ্যমে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এই দেখুন এই ফটোটা নিঃসন্দেহে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্মুথ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি S20-টা, আর এখানে ন্যাচারাল স্কিন টোনটা ধরে রাখছে স্যামসাং গ্যালাক্সি A82। এবার চুলের দিকটা একটু জুম করে দেখি আমরা, দেখুন এখানে নিঃসন্দেহে অনেকটাই নয়েজে দেখা পাচ্ছি আমরা স্যামসাং গ্যালাক্সি A82-র ক্ষেত্রে, আর এখানে স্টিল অনেকটাই ডিটেলস ধরে রাখছে বা ছবির কোয়ালিটি এতটা কিন্তু নষ্ট হয় নাই বা নয়েজের পরিমাণ ওই রকম নাই স্যামসাং গ্যালাক্সি S20-র ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বলাই বাহুল্য এখানে আমরা ডিটেলস বেটার পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি S20-র ক্ষেত্রে। তো এই তো ছিল মোটামুটি ফোন ক্যামেরার স্যাম্পলগুলো। আর এখানে যদি আমরা পোর্ট্রেট মোডের ফোন ক্যামেরা নিয়ে কথা বলি, পোর্ট্রেট মোডের ফোন ক্যামেরা দুইটা আমার কাছে অলমোস্ট সেমই মনে হয়েছে। কেমন দেখুন এখানে আমরা স্মুথের ব্যাপারটা বাদ দিচ্ছি আমরা, তাছাড়া অ্যাকচুয়াল কালারটা বা আমাদের স্ক্রিন টোনের অ্যাকচুয়াল যে ভাইবটা ওইটা ধরে রাখছে স্যামসাং গ্যালাক্সি A82। এছাড়া এজ ডিটেকশন দুইটা অলমোস্ট সেম, পিছনে ব্লারনেস সেম, কালার অ্যাকিউরেসিগুলো এখানে মোটামুটি সেম ছিল। সো এই আমি সেলফি ক্যামেরার পোর্ট্রেট সেকশনটা আমি মোটামুটি দুইটাকে অ্যাভারেজ কাতারে রাখছি বা সেম টু সেম রাখছি। আর এটা হচ্ছে পোর্ট্রেট মোডের ব্যাক ক্যামেরার ক্ষেত্রে, এখানে দেখুন আমরা যদি জুম করে দেখি নিঃসন্দেহে ডিটেলসের পরিমাণ দুইটা সেম। আর এখানে স্যামসাং গ্যালাক্সি A82 এটা কিন্তু একটু কালার কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছে, আর এখানে একটু আপনার কোল্ড টোনে ছবি ক্যাপচার করছে স্যামসাং গ্যালাক্সি S20-টা। তাছাড়া এখানে এইচ ডিরেকশন, বোকে মোড, সাবজেক্ট সেপারেশন, কিটেলসগুলো হ্যাঁ বেশ ভালোই, এইচ ডিরেকশন বেশ ভালোই ছিল ক্রিটিক্যাল এরিয়াগুলোতে। তো এটাকেও মোটামুটি অ্যাভারেজের কাতারেই রাখা যায়। হ্যাঁ, তো এই পরবর্তীতে এটা হচ্ছে নর্মালি আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ছবিটা ক্যাপচার করছি। সো এখানে কী কী লক্ষ্যমান আমরা বলবো, দুইটার ফটোর কোয়ালিটি আমার কাছে তেমন কোনো পার্থক্য মনে হয়নি, পার্থক্য কেবলমাত্র একটা জায়গায়, স্যামসাং গ্যালাক্সি S20 এটা নিঃসন্দেহে ওয়ার্ম টোনে ছবি ক্যাপচার করছে, আর ওইখানে কোল্ড টোনে ছবি ক্যাপচার করছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A82। তাছাড়া হায়ার ডাইনামিক রেঞ্জ, কালার কন্ট্রাস্ট এবং উইথ ডিটেলস দুইটার ক্ষেত্রে আমার কাছে মোটামুটি সেম সেম মনে হয়েছে। তো এই তো ছিল মোটামুটি ফটো স্যাম্পলগুলো। অলরাইট, রাইট নাও আমরা ভিডিও করছি স্যামসাং গ্যালাক্সি S20 5G এবং স্যামসাং গ্যালাক্সি A82 এই দুইটা ফোনের ফোন ক্যামেরা দিয়ে। S20-তে ভিডিও করছি হচ্ছে 4K-তে 60fps এবং A82 এটাতে ভিডিও করছি হচ্ছে 1080p 60fps। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতেই পারতেছেন। আমি এখানে এক কথায় বলবো, স্যামসাং গ্যালাক্সি S20 5G এইটা একটু ওয়ার্ম টোনে ভিডিও ক্যাপচার করতেছিল, আর A82 এটা একটু কোল্ড টোনে ভিডিও মূলত ক্যাপচার করতেছিল। রাস্তার পার থেকে ভিডিও করতেছি, কোনটার নয়েজ কোয়ালিটি কেমন বা নয়েজ ক্যান্সেলেশন মুড কতটা অ্যাক্টিভ বেশি, কার্যকরী বেশি, অবশ্যই এবার সবাস করে দিলে বুঝতে পারবেন। সো আমি এখানে বলবো কি, কালার অ্যাকিউরেসি এবং কালার কন্ট্রাস্ট অলমোস্ট কাছাকাছি বলা যায়, তবে ওইটা নিঃসন্দেহে একটু সফট টোনে কিন্তু ছবি ক্যাপচার করতেছিল। আমরা দেখুন আমার স্ক্রিন টোনটা যদি ভালোমতো খেয়াল করেন, ডিটেলসের পরিমাণ যদি লক্ষ্য করি, আমাদের কাছে মনে হবে কি স্যামসাং গ্যালাক্সি A82 একটু বেশি ডিটেলস দিচ্ছে। তবে স্যামসাং গ্যালাক্সি S20-টা মূলত এখানে একটু সফট করে দিচ্ছে বলে ডিটেলসের লস মনে হচ্ছে। এবার যদি আমরা ডাইনামিক রেঞ্জের দিকে একটু ভালোমতো খেয়াল করি, ডাইনামিক রেঞ্জ আমার কাছে জাস্ট তুলনামূলকভাবে স্লাইটলি বেটার মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20-টা। তো দেখে তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এবার আমরা ভিডিও স্টাবিলাইজেশন কোনটার কেমন একটু চেক করে নিচ্ছি।
তো এইটি ছিল মোটামুটি ভিডিও স্টেবলাইজেশন কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি স্যামসাং গ্যালাক্সি S25G টা স্লাইটলি বেটার। আপনাদের কাছে কোনটার ভিডিও স্টেবলাইজেশন ভালো মনে হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে মেক শিওর করেন। সো এইটি ছিল মোটামুটি ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল, দ্যাটস ইট। এই মুহূর্তে আমরা ভিডিও করছি স্যামসাং গ্যালাক্সি A82 এবং স্যামসাং গ্যালাক্সি S25G এই দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে, মেইন ক্যামেরা দিয়ে। S20 তে ভিডিও করছি 4K তে 60fps এবং A82 এটাই ভিডিও করছি 4K তে 30fps। এখানে 4K তে 30fps পর্যন্ত হচ্ছে বেস্ট অপশন A82র ক্ষেত্রে। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে মোটামুটি দেখে তো বুঝতে পারতেছেন। আমি বলবো হ্যাঁ, অনেকটাই ন্যাচারাল ছবি ভিডিও ক্যাপচার করতেছিল স্যামসাং গ্যালাক্সি A82। তাছাড়া যদি আমরা একটু ডাইনামিক রেঞ্জের দিকে তাকাই, আকাশের দিকটা একটু ফোকাস করে, আমি বলবো ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা দুইটায় ধরতে গেলে অলমোস্ট সেম, তেমন মেজরিটি পার্থক্য পাচ্ছি না। তবে কিছু কিছু জায়গায় স্লাইটলি বেটার পারফরমেন্স থেকে একটু এগিয়ে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25G টা, যেটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। এবার যদি আমরা ভিডিও স্টেবিলাইজেশন কোয়ালিটিটা একটু চেক করে দেখাই, ভিডিও স্টেবিলাইজেশন কোয়ালিটির ক্ষেত্রে নিঃসন্দেহে বলবো স্যামসাং গ্যালাক্সি S25G টাই উইনার। আচ্ছা, যদি আমরা একটু অবজেক্ট ফোকাস করে ভিডিও করি তাহলে কেমন রেজাল্ট পাচ্ছি? হ্যাঁ, আমরা এই ফুলটাকে একটু অবজেক্ট করে নিচ্ছি এইখানে। হ্যাঁ, দুইটার রেজাল্ট আমি বলবো অলমোস্ট সেম, কাছাকাছি, অবজেক্ট ফোকাস ভালো ছিল। এখানে এই ফুলটার অ্যাকচুয়াল কালার দুইটাই অলমোস্ট কাছাকাছি রাখার চেষ্টা করতেছে। তবে হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S25G টা একটু বেশি ন্যাচারাল রাখার চেষ্টা করতেছিল। হ্যাঁ, আর পেছনে ব্লারের পরিমাণ দুইটা অ্যাভারেজই বলা যায়, তাছাড়া তেমন কোনো কিন্তু পার্থক্য দেখতে পারতেছি না। তাছাড়া স্যাচুরেশনের মাত্রাও বলবো হ্যাঁ একই বলা যায়, তেমন আসলে মেজরিটি পার্থক্য দেখতে পারতেছি না। তো এই তো ছিল মোটামুটি ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল। তো ভিডিও কোয়ালিটি কেমন ছিল মোটামুটি দেখে তো বুঝতেই পারছেন এখন কোনটা বেসিক্যালি আমার দিক থেকে উইনার হয়েছে বা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে। তো কেমন রেজাল্ট পাইছেন আপনারা কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। এখন আমি যদি আমার পার্সোনাল অভিমতগুলো শেয়ার করি বা আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, আমরা দেখেছি হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি S25G এইটা একটু ওয়ার্ম টোনে ভিডিও ক্যাপচার করতেছিল, ছবি ক্যাপচার করতেছিল, সেইখানে স্যামসাং গ্যালাক্সি Quantum 2 বা A82 এইটা কী করছিল, তারা কিন্তু কোল্টেনে ছবি ক্যাপচার করতেছিল। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এইটার ডিটেলস একটু কম পাইছি, আবার কিছু জায়গায় বেশি পাইছি। তবে আমি ওভারঅল যদি বলি ভাই, এই দুইটা ফোনের ক্যামেরার ক্ষেত্রে আহামরি তেমন কোনো পার্থক্য পাই নাই। একদম যে আকাশ পাতাল তফাত এরকম পাইছি বা একদম যে বেশি তফাত পাইছি বিষয়টা ওই রকমও না, দেখছি আমরা ওই যে 8-10 অবস্থা। এই ক্ষেত্রে ওই যে 10 মানে এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি S25G টা, আর একটু কমে যাচ্ছে এইটা। এখন যদি এই দুইটা ফোনকে আমি ওভারঅল মার্ক দেই ক্যামেরা সেকশনে, কোনটাকে কত দিব, নিঃসন্দেহে আমি স্যামসাং গ্যালাক্সি S25G কে উইনার করবো। কেন? দেখুন, এটাতে রয়েছে 4K তে 60fps এ ভিডিও রেকর্ড করার অপশন, ওইটা কিন্তু এখানে নাই, সেই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। আবার আমরা দেখছি শ্যাডো এরিয়া ডিটেলসের ক্ষেত্রে কিন্তু এইটাও অনেকটাই বেটার পারফরমেন্স করতেছিল। আর তাছাড়াও কিন্তু আমরা ফ্রন্টেও কিন্তু এটাই পেয়েছি 4K তে 60fps, আর এখানে 1080p 30fps। তো ওভারঅল এইসব দিক থেকে একটু বিচার বিশ্লেষণ করলে হ্যাঁ ওই আপনার স্যামসাং গ্যালাক্সি A2টা হেরে যাচ্ছে। সো ক্যামেরা ক্ষেত্রে এখানে উইনার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25G। তো এখন যদি মার্ক দেই, এটাকে দিচ্ছি আমি 10-6.5, আর এটাকে দিচ্ছি আমি 10-5.5 আর কি, এমনটাই আমার কাছে মনে হয়েছে। সো আপনার কাছে কোনটা রেজাল্ট কেমন মনে হয়েছে সেটা অবশ্যই চাইলে কিন্তু কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।